টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কি নিয়ে ভিডিওটা হবে। মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার আরজে ব্লগসে আপনাদের অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা, আর নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো আজকে হচ্ছে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওর সাথে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি এখনও মশারি টশারি তুলিনি, সবে উঠেছি আর এখন যাব, পরে এটা করব। আর এখন হচ্ছে পড়তে বসে গেছে, ঋষু ব্রাশ করছে। ঋষু একটু গুড মর্নিং বলে দাও, একটু ওই ব্রাশ মুখের মধ্যে আছে। তো ওর পড়া হয়ে গেছে, এখন খাবে চা। তো তার জন্য আমিও আগে ব্রাশটা করে নিই, তারপরে করবো চা। তো চলুন দেখতে থাকুন, ভিডিওর সাথে থাকুন। এখন এই যে উপরে ঘরটা ঝাড়ু লাগানো, উপরে ঘর ঝাড়ু লাগিয়ে একবারে নিচে যাব ঝাড়ু লাগাতে লাগাতে, তো তাহলে তাড়াতাড়ি হয়। চলুন উপরে ঘরটাকে ঝাড় দিই, এক্সট্রা কাজ হয়েছে আমার উপরে ঘর পরিষ্কার করা। বন্ধুরা, আমি সিঁড়িটা ঝাড় দেওয়ার সময় আপনারা দেখতেই পাচ্ছেন যে এইগুলো কি, এইগুলো দেখে অবাক হচ্ছেন। এইগুলো কাঠের হাতল, যেগুলো মানে এগুলো এরকম না, এগুলো খোলা হয়েছিল যখন উপরের ঘর করা হচ্ছিল, রং করার সময় খোলা হয়েছিল, এখনও লাগানো হয়নি, ওই জন্য ওইগুলো ওরকম হয়ে আছে। যখন দরজা লাগাতে এসেছিল বলেছিলাম, কিন্তু দরজা লাগানো যে মিস্ত্রি সে বলে আমি এগুলো করব না, তো সেই জন্য করা হয়নি। তো এবার ভেবেছি দাদাভাই বাড়ি আসলে আগে ওই জিনিসগুলো লাগাবো, কারণ ওগুলো ঘরেই আছে, ওগুলোকে মিস্ত্রি দিয়ে শুধু সেট করতে হবে, না হলে দেখতেও ভালো লাগছে না, হয়তো ভাবছেন যে সিঁড়িতে এরকম লম্বা লম্বা কী দাঁড় করিয়ে রেখেছে। তো এই জন্যই বলে দিলাম। তো আমার বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, উপরের ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এখন চলে এসেছি মেয়ের ঘর। আমার মিনিমাম ছটা ঘর সব দিয়ে, ছটা ঘর। তো এই ছটা ঘর পরিষ্কার করা, ঝাড়ু পোছা এগুলো আমিই করি, তো এগুলো করতে তো একটু টাইম লাগবেই, তাই না বলুন? তো এইগুলোর জন্য আমার একটু লেট হয়ে যায়। আর নিজের ঘর না, নিজে পরিষ্কার না করলে কখনোই পরিষ্কার হয় না, কাজের মাসি যতই পরিষ্কার করে দিই যাক, ভিতরে কোনো দিন মোছে না সামনেটা। আর যেহেতু আমি ওই জন্য ঘরটার মোছায় না, শুধু বারান্দাটুকু মুছে দিয়ে যাই বাসি ছাড়ানোর জন্য। তো সেই জন্য মাসিকে নেওয়া বাসি বাসনগুলো ধুয়ে দিয়ে যায়, ওইটুকু করে, ওতেই আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো নিচে চলে এসেছি বেডরুম ঝাড় দিতে, বাস আমার হওয়ার মধ্যে আর বারান্দাটা ঝাড় দেবো। তো চলুন দেখতে থাকুন। আর এই যে আমি বারান্দা মানে ঘর ঝাড় দিয়ে কাপড় ছেড়ে নিয়েছি। আমরা ছোটোবেলার থেকেই শিখেছি যে বাসি কাপড়ে সকালে আমরা ঠাকুর ঘরেও যাই না বা রান্নাঘরেও যাই না, তো চাটা সামনের থেকে করে নিয়েছি, অন্য কিছুতে তো হাত দিইনি, তো সেই জন্য চাটা করে এবার সব কাজ করে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে
এবার আমি কাপড়টা ছেড়ে নিয়েছি। ছেড়ে নিয়ে এসে ঠাকুরের গায়ে কাপড় দেওয়া থাকে যেহেতু রাত্রে, তো সেইগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে ঠাকুরের বাসন বের করে আগে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু এখন রান্নাঘরে চলে যাবো ওই জন্য আগে ঠাকুর ঘরটা মুছে বাসনটা বের করে রেখে যাচ্ছি। আর ঠাকুর ঘরটা ঢুকতে হবে না, বা স্নান করে ঢুকবো, তো সেই জন্যই কাপড় ছাড়ি। আর আমরা ডেলি কাপড় ছাড়ি, এটা আমাদের অভ্যাস, আমরা ছোটবেলার থেকেই শিখে এসেছি। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে হচ্ছে ডিম সিদ্ধ। আমি এই যে ডিম সিদ্ধ হচ্ছে, এটা দিয়ে রিশু এখন খেয়ে যাবে। আলু সিদ্ধ ভাত দিয়েছি আর ঘি ডিম সিদ্ধ, এটা দিয়ে রিশু খেয়ে যাবে। আর দুপুরের মানে সকালে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ বলো আমরা এই ভাতটাই খাবো, রিশু খেয়ে যাবে সকালে। আর আমি যেহেতু রিশুর জন্য টিফিন করবো, রুটি আর আলু ভাজা, তো সেটা নিয়েই রিশু স্কুলে যাবে আর আমি ওটাই খেয়ে নেবো। তো এখন এই দুটো হয়ে যাক, তারপরে আলুটা ভাজবো এটা নামিয়ে, কারণ এখন বাজে সকাল 9টা, এরপরে লেট হয়ে যাবে। আর আমার রান্নাঘরের কাজ যেহেতু আমাকে করতে হলো না, কারণ মাসি আছে, মাসি সব করে দিয়ে যায়, তো এই কাজটা আমার তাড়াতাড়ি হয়ে যায় রান্নাঘরে। সকালবেলা মাসি রান্নাঘর মুছে, বাসন ধুয়ে আর বারান্দা মুছে, বাইরে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে যায়, এই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে আরও দেরি হয়ে যায়। তো চলুন রান্নাঘরটা দেখেন, পরিষ্কার করে দিয়ে গেছে। তো রিশুর টিফিন রেডি হয়ে গেছে, ওই জন্য আমি টিফিনটা আগে প্যাক করে দিচ্ছি, ও ব্যাগে নেবে। টিফিনে দিচ্ছি রুটি আর আলু ভাজা করেছি, রুটি আলু ভাজা, আর মিষ্টি আছে ফ্রিজে, মিষ্টিটা দেব। তো এই হচ্ছে রিশুর টিফিন আজকের, আর এটা নিয়েই যাবে রিশু। আর এই যে লাল, এইটা হচ্ছে গ্লাস, এর মধ্যে দেবো আমি প্রোটিন পাউডার, এটা অ্যামোয়ে নিউট্রিলাইট প্রোটিন পাউডার, এটা রিশু খায়। তোর একটু প্রবলেম ছিল, এটা খেয়ে খুবই ভালো হয়েছে, তো এটা খাই। কিন্তু এটা খাওয়ার টাইম মানে ব্রেকফাস্টের পরে বা দুপুরে লাঞ্চের আগে, তো সেই জন্য এটা এখন আমি প্যাকিং করে দিলাম, কারণ রাত্রে সন্ধ্যাবেলা খেলে না ওটা খাওয়া ঠিক না, ওই টাইমটাই খেতে হয়, এই জন্য ওটার সাথে প্যাকিং করে দিলাম। তো আর এই যে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, দেখিয়ে নিলাম আর কি। আর এখন আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, রিশু স্কুল ড্রেস পরে বসে গেছে। রিশুর এটা ডেলি গাড়িয়ে, যখনই স্কুলে যায় ওর স্কুলে যাওয়ার সময় খাইয়ে দিতে হয়, না হলে দেরি করে খায়, মানে খুব আস্তে আস্তে খায়, তো ওই জন্য তাড়াতাড়ি হয় না, ওই জন্য বলে মা তাড়াতাড়ি আমাকে খাইয়ে দাও। আর আলু সিদ্ধ ঘি দিয়ে মাখা ডিম সিদ্ধ দিয়ে রিশু খাচ্ছে, খেয়ে স্কুলে যাবে। চলো রিশুকে দিয়ে চলে এসেছি। আমার ফার্স্ট কাজ হচ্ছে সকাল 10টা বেজে গেলে আমার মেয়েকে আগে দিয়ে আসতে হবে, 10টা বেজে গেলে ওর মাথায় টেনশন হয়ে যাবে যে ও জায়গা পাবে না, তো সেই জন্য আগে যত কাজই থাকে ওর কাজগুলো আগে করে সকালের কাজ করে দিয়ে চলে এসেছি। এখন আমি আস্তে আস্তে আমার বাদ বাকি যে কাজ সেগুলো করব, আর এখন আমি ব্রেকফাস্ট করব, রুটি আলু ভাজা আর একটু সন্দেশ। তো চলুন ব্রেকফাস্ট করে নিন, করে নিই, দেখতে থাকুন তারপরে আমি কী কী করি সারাটা দিনই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। তো এখন আমি নিয়ে চলে এসেছি বাইরে ঠাকুরের বাসন ধুতে। তো ঠাকুরের বাসন যেহেতু আমি বাইরেই ধুই, ঘরে বেসিং আমি ধুই না, আমার বাইরে কল আছে আপনাদেরকে দেখাচ্ছি। বাইরে আমার ছোট্ট জায়গা, ছোট্ট পাঁচিল দেওয়া জায়গা, তার মধ্যেই সব কিছু আমার, ছোট্ট পরিবেশে ছোট্ট জায়গা আমার, তার মধ্যে সব কিছু আমার করা আছে, সব কিছু সুবিধা আমার আছে। তো ঠাকুর বাসন নিয়ে আমি বাইরে চলে এসেছি, বাইরের থেকে মেজে ধুয়ে মন্দির ধুয়ে একদম নিয়ে চলে যাব উপরে, সেই জন্য আর প্রত্যেকটা দিন আমি এখানেই ঠাকুরের বাসন ধুই। তো চলুন দেখতে থাকুন।
আইসো। এই যে মাছ নিয়েছি আর এই যে সবজিওয়ালাও বাড়িতে এসে গেছে, চলুন আগে সবজিটা নিয়ে নিই আমি। বন্ধুরা আমার সবজি নেওয়া হয়ে গেছে, দেখতেই পেলেন। আর আমাদের এখানে মানে একটা জিনিস আমার সুবিধা হয়, আমাকে বাজারে যেতে হয় না। তো সকাল থেকে অনেক সবজিওয়ালা আসে আর অনেক মাছওয়ালা আসে, তো আমি বাড়ির থেকেই নিই। সামান্য কিছু নেওয়ার জন্য আমাকে বাজারে যেতে হয় না, এটা আরও সুবিধার কাজ। কারণ বাড়িতে হাজবেন্ড থাকে না, তো আপনারা জানেনই যে আপনাদের দাদাভাই বাড়ি থাকে না, তার জন্য আমাকে বাজারে যে সব কিছুতেই যেতে হয়। কিন্তু এই জিনিসটার জন্য সকালবেলা আমি এই কাজটার জন্য ফ্রি থাকি যে বাজারে আমার যেতে হবে না, বাজার আমার বাড়িতেই চলে আসবে। তো চলুন আজকে কী কী নিয়েছি দেখাচ্ছি। মাছ নিয়েছি সে তো দেখালাম, ওটা কেটে নেবো এখনই। আর সবজিতে কী কী নিয়েছি, লাউ, এই আমার দুদিন হয়ে যাবে, একদিন নিই, দুই তিন দিন হয় আমার, কারণ অল্প অল্প তো নেওয়া যায় না। একটা বাঁধাকপি নিয়েছি, আর এটা একটা তেঁতুল আছে, এতে তেঁতুল এটা আলাদা বিক্রি করে, এটা আমি নিয়ে রাখি শুধু ঠাকুরের বাসন মাজার জন্য, তো এটা আমি আলাদা রেখে দেবো ঠাকুরের বাসন মাজার জন্য। আলু নিয়েছি, আলুটার ভিতরে মাটি প্রচণ্ড, ওই জন্য প্লাস্টিকের ভিতরে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আজকে আর ভালো পেঁয়াজ আসেনি, এই পেঁয়াজগুলো এখন নতুন এইগুলো এসছে, তো আমার পছন্দ হয়নি, যেন আমি অল্প নিয়েছি, 200 নিয়েছি এই পেঁয়াজ, বেশি নিইনি। আদা নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো একটা মানে 2 টাকা বেশি ছিল, ওই জন্য টমেটো নিলাম, যেহেতু ঘরে আমার টমেটো রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, ওগুলো নিইনি। আর শিম নিয়েছি। তো এই আমার সবজির বাজার আজকে, এই আমার দুদিন তিন দিন হয়ে যাবে, কারণ দুজন মানুষ আমাদের হয়ে যাবে। সবজিগুলোই নিয়েছি, তো সবজিগুলো আগে তুলে নিই। তো চলো দেখতে থাকুন, আর মাছটাও তার মধ্যে কেটে নিয়ে আসি। মাছটা কাটা হয়ে গেলে তারপরেই যাবো আমি ঘর মুছতে, তারপর এসে করবো রান্না, দেখতে থাকুন। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি, আগে তো মাছ কেটে নিয়েছি, মাছ কেটে রেখে এসেছি, আর এখন চলে এসেছি আমি উপরের ঘর মুছতে। আর এটা রোজই করি, হয়তো মাঝে মাঝে দুই একদিন বাদ দিই, যেমন রবিবারটা বাদ দিই, কারণ ওই দিনটা আমার মেয়ের নাচের ক্লাস থাকে, এটা হয় না, আমি আগের দিন পরিষ্কার করে রাখি, হয়তো সকালে শুধু ঝাড় দিয়ে যাই। কিন্তু ডেলি ঘর মুছি, আমার ঘর না মুছলে ভালো লাগে না, যে যাই বলুক, বাসি ঘর বাসি কাজ যতক্ষণ না হয়, ঘরটার মোছা যতক্ষণ না হয় ততক্ষণ আমার একদম ভালো লাগে না। তো উপরের ঘরগুলো হয়ে, হ্যাঁ একটু বাড়তি কাজ হয়েই গেছে, 1-1.5 ঘন্টা বেশি লাগে, বেশি প্রায় 2 ঘন্টাই লাগে, কারণ ঝাড়ু লাগাতে আর পোছা লাগাতে 1-2 ঘন্টা বেশিই লাগে, অনেকগুলোই ঘর তো লাগে, কিন্তু কিছু করার নেই। আর এর জন্য আর আমি মাসিকেও রাখি না, কারণ কারোর অত মোছা, আমার আমি যেমনভাবে পরিষ্কার করে মুছি মাসি কিন্তু করে না, ওই সামনে থেকেই করে যায়, এই জন্য নিই না, পরে হয়তো রাখতে হতেও পারে, এখন আমি পারছি, এই জন্য আমি নিজেরটা নিজেই করি, শরীরটাও ভালো থাকবে। আর দিন দিন তো দেখতেই পাচ্ছেন একদম মোটা হয়ে ফুলে যাচ্ছি, পেটটাই আগে যাচ্ছে, তো সেই জন্য আরও রাখি না। আর আমি না বেশি মানে বসে মুছি, বালতি করে জল নিয়ে বেশি মুছি, তো আজকে মনে হলো না এটা দিয়ে মুছি, এটা দিয়ে কখন মুছি, যেদিন একটু তাড়াতাড়ি থাকে সেই দিন হয়তো মুছি, কিন্তু আমার মানে বালতি করে হাত দিয়ে কাপড় দিয়ে মুছে বেশি যেন শান্তি হয়, বেশি যেন পরিষ্কারও লাগে, আর আমার যেন সুবিধা হয়, আর চেপে বসে মুছলেও পেটটা মানে এক্সারসাইজও হয়, তো সেই জন্য বেশিরভাগ আমি হাত দিয়ে মুছি, না হলে যখন একটু অসুবিধা হয় বা এ হয় তখন আমি এটা দিয়েই লাঠিটা দিয়ে মুছে নিই। তো চলুন আজ আগে আমি ঘরগুলো মুছে নিই, অনেকগুলোই ঘর, তো আমার মিনিমাম 2টো রুম মোছা হয়ে গেছে, তো চলুন এখন আমি বারান্দাটা মুছি, দেখতে থাকুন।
আমি এখন যাব স্নান করতে, এখন বাজে 12:35, তো একটু লেট হয়ে গেল, যাক স্নানটা করে আসি, তারপরে এসে পুজো দিয়ে তারপরে রান্না করব। ঠিক আছে চলো আমি স্নানটা ঝটপট সেরে আসি। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন স্নান করে আমি একটা শাড়ি পরেছি। তো শাড়ি পরে কেমন লাগছে? এমনিতে আমি শাড়ি পরি, আর শাড়ি পরেছি কারণ টিসুকে আনতে যেতে হবে, তো ওই জন্য শাড়ি পরে নিই স্নান করে। আর এখন যাবো আমি রান্না করতে, তো চলুন রান্নায় কী হবে দেখি। মাছ তো নিয়েছি, কিছু একটা করে নিই, তো চলুন শেয়ার করব। আর স্নান করে আমি পুজো দিয়ে এসেছি, জামা কাপড় মেলে এসেছি, তো সেগুলো আর শেয়ার করিনি কারণ পুজোটা আমি প্রায় দিনই শেয়ার করে থাকি, তো সেই জন্য আর শেয়ার করিনি। তো চলুন আগে রান্নাটা করে নিই। তো আজকে রান্না হবে একদম সিম্পল, এটা হচ্ছে দেশি খয়রা মাছ। তো এই মাছটা খেতে ভালো লাগে, একটু কাটা বেরিয়ে যায় কিন্তু আমার ভালো লাগে, পুরো দেশি খয়রা মাছ নিয়েছি। আর ছোট মাছ খেতে আমার খুবই ভালো লাগে, রিশুও খায়, কিন্তু খায় মানে খুব যে প্রিয় তা না, কিন্তু ও প্রত্যেকটা জিনিসই খায়। তো এই মায়া মাছগুলো আমি বেগুন আলু দিয়ে রান্না করব, আজকে আর বড়ি দেব না, আর এই মাছটাতে বেগুন দিয়েই ভালো লাগে বেশি। তো আমি কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, আর ছোট্ট পাতলা পাতলা করে আলু কেটেছি, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। বাস আজকে সিম্পল রান্না। আর হচ্ছে লাউটা করব, কিন্তু লাউ নিলাম দেখিয়েছি, ওটা হাফ করব, পুরোটা আমার লাগবে না, কিন্তু এখনও কাটা হয়নি, তো ভাবলাম আগে মাছের ঝোলটা আমি বসিয়ে নিই, তারপরে আমি লাউটা কেটে করব। তো সেই জন্য আগে মাছের ঝোলটা বসিয়ে নিলাম, আর এই যে মশলা দিয়ে দিয়েছি, এর ভিতর কাঁচা লঙ্কা আর জিরে বাটা আছে আর কিচ্ছু না, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হালকা একদম লাল লঙ্কার গুঁড়ো যেটা সেটা দিয়েছি, বাস আর কিছু না। দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি, আর তারপরে আমি জল দিয়ে দিয়েছি, বাস একটু ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। এইভাবে রান্না করি, আপনারাও করে দেখবেন ভালো লাগে, তো পাতলা পাতলা ঝোল আর ভালো লাগে আমার, তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর সেই ফাঁকে আমি গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি, দেখাচ্ছি আর কি রান্না করেছি। দেখা রান্না হয়েছে ওই যে খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা, আর এই যে লাউ ঘন্ট রান্না হয়েছে। আর ভাত তো সকালে কড়াই আছে, এগুলো সব গরম এখনই করলাম, আর এই যে আমার কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। বাজে 3টে, যাব এখন রিশুকে আনতে, তো রিশুকে নিয়ে আসি, তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, রিশুকে আগে নিয়ে আসি। তাও খেয়েছিস? আমি তোর জন্য ভাত না খেয়ে বসে আমরা গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 7:30, তো আমি একদিকে চা বসিয়েছি, একদিকে দুধ হচ্ছে, মাস্টার এসেছে, তো আমরা চাটা আগে খাইনি যেহেতু আজকে অনেক লেটে খেয়েছি, আর এখন স্কুল খুলে গেছে না, রোজই এই টাইমেই খাওয়া হবে, আমার আগে খেতে ভালো লাগে না, তো স্যারকে চাটা দিয়ে আসি, আর আমিও সাথে চাটা খেয়ে নেবো, আর ইশুকে দিয়েছি দুধ, আর তার সাথে আমি আটা মেখে নিয়েছিলাম, তো ভাবলাম 7:30 বেশি বাজে, আটাটা মেখে নিলাম, মেখে বেশ 4টে রুটিই করব। রিশু দুটো খায়, আমি দুটো খাই, আমি বেশি রুটি খাই না, রিশুও খায় না, কারণ যেহেতু 4টে বেজে যায় খেতে খেতে, তারপরে যে সন্ধ্যাবেলা একটু দুধ খেলো, অন্য অন্য কিছু অন্য দিন বেশিরভাগ দুধই খাই, আর অন্য কিছু থাকলে খাই বা কোনো কোনো দিন চা খাই, তো সেইভাবে আমি ভাবলাম না রুটিটা ভেজে রেখেই তারপরে বসি, কারণ আবার আসবো রান্নাঘরে, তো সেই জন্য আমি আটাটা মেখে নিয়ে আগে রুটিটা করে নিলাম, আর সকালের জন্য আটা মেখে রাখলাম, যেহেতু সকালে আবার টিফিন নেবে, রুটি কিংবা পরোটা এইসবই দিই আমি, চাউমিন ম্যাগি খুব কম দিই টিফিনে, কারণ ওগুলো না দেওয়াই ঠিক বাচ্চাদের, কিন্তু দিই না তা না, অনেক দিন পর পর হয়তো একদিন ইচ্ছা হলো সেদিনকে দিই, তাছাড়া রোজ দিই না, বেশিরভাগ দিনই আমি রুটি না রুটিই দিই বেশি, পরোটাটাও কম দিই, কারণ তেলে ভাজা জিনিসটা আমি ওকে কম দিই, আর ঘরের খাবারটাই দিই, যেহেতু ওদের স্কুলে মিড ডে মিল দেয় কিন্তু খায় না এখন, আগেও খেতো না, খুব কম দু একদিন খায়। তো চলুন আমার রুটিও ছেঁকা হয়ে গেছে, তো এখন রেখে দেবো, পরে ডিনার করব, চলো দেখতে থাকো। বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেছে, আর ওই যে রিশু, রিশু চলে যাচ্ছে ডিনার করে, একটু পড়া বাকি আছে। রিশু গুড নাইট বলে যাও, একটু গুড নাইট বলে দেয়, রিশু চলে যাচ্ছে, আর আমাদের এই যে ডিনার হয়ে গেছে এগুলো তোলা হয়নি, আমি তুলে নেব, আর এই যে আমি শাড়িটাও খুলে নিয়েছি রাত্রে, যে রাত্রে তো শাড়ি পরে শোয়া যাবে না, নাইট স্যুট পরে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা সবাই জানাবেন কমেন্টে,
আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আর আজকে সারা দিনের মানে ডেইলি রুটিন আমার এইগুলোই ছিল, তো আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, আবার নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ। ততক্ষণের জন্য বাই, টাটা।